আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে মনি একটা প্রিয়াপুর গল্প চৈত্রের বিকেল। এই গল্পের 7 নম্বর পর্বের দ্বিতীয় অংশ শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা দেখে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। খোঁজখবর নেওয়া শেষে দুই পরিবার বিয়েতে সম্পূর্ণ মতামত দিয়েছে। রুহানি আর দিশা এখন গ্রামে, জিহাদ তার পরিবার নিয়ে পাকা কথা গ্রামে এসে ঠিক করেছে বিয়ে হবে 3 মাস পর। আপাতত জিহাদ এবং রুহানিয়া চুটিয়ে প্রেম করছে, সময় সুযোগ পেলেই দুটিতে মিলে সারাক্ষণ ফোনে গুজুর গুজুর করতেই থাকে। রাত প্রায় 2 বাজে, দুজনের কারো চোখে ঘুম নেই। জিহাদ অসহায় ভঙ্গিতে বলল, একটা কথা বলবো রুহি? রুহি সম্মতি জানিয়ে বলল, জিজ্ঞাসা করার কি আছে বলে ফেলুন, তোমাকে খুব দেখতে ইচ্ছে করে, প্রতিদিনও তো ভিডিও কলে কথা হচ্ছে, ভিডিও কলে দেখা সামনে থেকে দেখা কি এক হলো, 2 সপ্তাহ হয়ে গেছে সামনাসামনি দেখা হয় না। রুহানিয়ার ঠোঁট টিপে হেসে বলল, তাহলে এখন কি করা যায়, তুমি ঢাকায় আসো। এখন ঢাকায় কি করে যাব, বাবা মাই বা কি ভাববে, কেউ কিছুই ভাববে না, শুধু তুমি রাজি হলেই বাকিটা আমি সামলে নেব। আপনি সামলে নেবেন মানে? চৈত্রীকে দিয়ে বলাবো, ওর কথা তোমার বাবা মা ফেলতে পারবে না। ও আচ্ছা, এখন আমার বোনকে গুটি হিসেবে ব্যবহার করছেন, এইভাবে কেন বলছো, তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে, রুহানি হেসে বলল, মজা করেছি, বাড়িতে যদি ম্যানেজ করাতে পারেন তাহলে আমার কোনো আপত্তি নেই, জিহাদ খুশি হল। পরের দিন সকালে তিতাসকে নিয়ে চৈত্রীর কলেজের সামনে হাজির হলো জিহাদ। চাইলে ফোনেই কথাগুলো বলা যেত, তবে জিহাদের মনে হয়েছে সামনাসামনি ভালো মতো বুঝিয়ে বলা যাবে। ওদের দুজনকে দেখে চৈত্রী একটু অবাকই হলো, আন মনে সে কাব্যকে খুঁজছিল কিন্তু সে আসেনি, যার পরনায় মন খারাপ হলো তার। এই কদিনের কাব্য সত্যি তার কোনো ফোন করেনি, মেসেজ করেনি, এমনকি সামনেও আসেনি, এবং অবাক লাগলেও সত্যি যে চৈত্রী কাব্যকে ভীষণ মিস করছে আর এখনও করে। কত মাসে নিজে থেকে কল দিতে গিয়েও ফোনটা আবারও রেখে দিয়েছে, তার কোনো ইয়াত্তা নেই। একসময় এই ছেলেটাকে তার বিরক্ত লাগতো, চরম বিরক্তিকর মানুষ ছিল চৈত্রীর কাছে, আর এখন কিনা তার শূন্যতায় চৈত্রীকে জ্বালিয়ে মারছে। সময় বুঝি এভাবেই বদলে যায়, কী বার করার আছে, চৈত্রী তো আর যেচে কাব্যকে মিস করতে চায়নি, কাব্য নিজেও তার অভ্যাসে পদার্পণ করেছিল, আর এখন সময় বুঝে পাল্টেও গেছে, নাকি চৈত্রী নিজেই তাকে বদলে যেতে বাধ্য করেছে। তার চিন্তা চেতনার রেশ কাটে জিহাদের প্রশ্নে। জিহাদ জিজ্ঞাসা করল, তোমার এখন সময় হবে তো? চৈত্রী একবার হাত গড়িতে সময় দেখে নিয়ে বলল, ক্লাস শুরু হতে এখনও 25 মিনিট বাকি, 20 মিনিট দেওয়া যাবে। জিহাদ প্রসন্ন হয়ে বলল, এটাই অনেক। কলেজের পাশে একটা ক্যাফেতে বসলো ওরা। চৈত্রী আনমনে জিজ্ঞাসা করে ফেলল, আজ অফিস নেই আপনার? জবাবে জিহাদ বলল, আমি ছুটি নিয়েছি, তিতাস কাব্যের জন্য যায়নি। ভ্রুকুটি করে চৈত্রী জানতে চাইল, ওনার কি হয়েছে? অসুস্থ একটু, বলল তিতাস। সঙ্গে আটসুকে চৈত্রীকে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করে মনের ভাবও বোঝার চেষ্টা করে নিল। চৈত্রী অবশ্য কিছুই বলল না, অনেকটা মুখে কুলু পেটে বসে রইল। জিহাদ নিজের প্রসঙ্গে এসে সবটা খুলে বলল এবং অনুনয় করল চৈত্রী যেন তার অনুরোধে রাজি হয়ে যায়। দ্বিমত করেনি চৈত্রী নিজেও, কারণ রুহানিয়াকে ছাড়া এখন তার নিজের রুমেও ভালো লাগে না। কাব্যর মতো রুহি নিজেও তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। সেদিন বিকেলে কলেজ থেকে বাড়িতে ফিরে মায়ের কাছে বায়না ধরল চৈত্রী রুহানিকে নিয়ে আসার জন্য। মেয়ে তার বড্ড জেদি, তাই সে বলেছে, ঠিক আছে তুই নিজেই ফোন করে বল। চৈত্রী সত্যি সত্যি ফোন করে কাকার কাকিকে মানিয়ে নিয়েছে, কালকে সকালে ট্রেনে যেন রুহানিয়াকে পাঠিয়ে দেওয়া হয় এই হুকুম জারি করেছে। দিশাকেও সাথে পাঠাতে বলেছিল, তবে পড়াশোনার ক্ষতি হবে ভেবে দিশার যাওয়ার পারমিশন আপাতত হয়নি। কিছুটা মন খারাপ হলেও চৈত্রী মেনে নিয়েছে। কথা শেষ করে রুমে এসে অনেকক্ষণ পায়চারি করছে। কাব্যর অসুস্থতার কথা শুনে মনটা বিষণ্ণ হয়ে উঠছিল সারাদিন। ক্লাসেও মন বসেনি, এমনটা যে কেন হচ্ছে কে জানে। অবশেষে সে কল করতে গিয়ে অদৃশ্য এক দেয়ালের উপস্থিতি টের পেয়ে কল করতে পারেনি। জেসমিন বেগমকে বলেছে আগামীকাল সে কলেজে যাবে না, স্টেশনে যাবে রুহানিয়াকে আনতে। একটা দিনের কথা ভেবে জেসমিন বেগম আর বাদ সাধেনি, শুধু জানতে চেয়েছিল সাথে জিহাদ যাবে কিনা। চৈত্রী মাথা নাড়িয়ে হ্যাঁ বলেছে, প্রতি উত্তরে মৃদু হেসেছিলেন শুধু তিনি। সারা রাত তার ভালো করে ঘুমও হলো না, যার দরুন সকালে ঘুম ভেঙে দেখল চোখ দুটি লাল হয়ে আছে। সে হাই তুলে ওয়াশরুমে চলে যায়, ফ্রেশ হয়ে গোসল করে সাদা রঙের একটা 3-পিস পরে, বেজা চুল তাই আর বাঁধেনি। সকালে নাস্তা সেরে বেরিয়ে পড়েছে জিহাদের সাথে। স্টেশনে পৌঁছে দেখল সেখানে কাব্য আর তিতাসও আছে। কাব্য যখন জেনেছে চৈত্রী ও জিহাদের সাথে স্টেশনে আসবে, তখন থেকে তার মন ওতলা হয়ে আছে চৈত্রীকে দেখার জন্য। কতদিন সরাসরি দেখা হয় না, কথা হয় না, মাঝে মাঝে সে দূর থেকে লুকিয়ে চৈত্রীকে দেখত।
কিন্তু এতে তার মন ভরত না, তাই এতদিন পর এমন একটা সুযোগ পেয়ে মোটেও হাতছাড়া করতে রাজি হয়নি। বন্ধুর ব্যাগতিক অবস্থা দেখে জিহাদ কিংবা তিতাস কেউ না করতে পারেনি। চৈত্রিক গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে, ওদের মাঝখানে তিতাস দাঁড়ানো। কাব্য ছটফট করছিল কথা বলার জন্য, কিন্তু কিভাবে কথা শুরু করবে বুঝতে পারছে না। অন্যদিকে কাব্যকে এতদিন পর দেখা মাত্র চৈত্রীর অভিমানের পারদ তরতর করে বাড়তে থাকে। অথচ মানুষটার উপর অভিমান করার কোনো অধিকার তার নেই, তবুও যেন অদৃশ্য এক অধিকার চেঁচে এসে তার মস্তিষ্কে জোর খাটাচ্ছে। তিতাস কাব্যর মনের অবস্থা বুঝতে পেরে ভাবতে লাগলো, কিভাবে দুজনের কথা বলিয়ে দেওয়া যায়। হুট করেই খেয়াল হলো কাব্য নিজেও সাদা শার্ট পরেছে। আচমকা যেন বিশাল এক আইডিয়া আকাশ থেকে তার ওপর পড়ল। ভেতরে ভেতরে উত্তেজিত হলেও নিজেকে সামনে নিয়ে বলল, কি ব্যাপার, দুজনে দেখছি ম্যাচিং ম্যাচিং করে প্ল্যানিং বুঝি। চৈত্রী ঝুঁকে একবার আট দৃষ্টিতে কাব্যর দিকে তাকালো, রাগান্বিত স্বরে বলল, প্ল্যানিং কেন হতে যাবে, সে সাদা পড়বে জানলে, কসমিন কালেও আমি আজ সাদা পড়তাম না। মুখেই কথা বলল, মন যেন বলছিল অন্য কিছু। এতদিন পর চৈত্রীর এমন কঠোরতা দেখে মনে মনে আহত হয় কাব্য। তিতাসের সাথে সেদিনের বুদ্ধি সব বিফলে গেল, সে চৈত্রীর মনে কোনো জায়গা করে নিতে পারেনি। এখনও কাব্য তার কাছে বিরক্তিকর একজন ব্যক্তি, অন্তত কথাবার্তা তো সেটাই প্রমাণিত। কাব্য আর কিছু না বলে বসে পড়ল, শরীরটা ভালো লাগছে না, জ্বর এখনও কমেনি। চৈত্রীর সাথে দেখা হবে এই খুশিতে মনে এতক্ষণ উৎফুল্ল থাকলেও চৈত্রীর স্পষ্ট বাক্যে তার সকল উৎফুল্লতা উবে গিয়ে মনে একরাশ কষ্ট ভর করেছে। কাব্যর নীরবতা দেখে চৈত্রী ভীষণ অবাক হলো, আগের কাব্য তো এমন ছিল না। চৈত্রী জিহাদের কানে কানে কিছু বলে কাব্যর পাশে কিছুটা দূরত্ব রেখেই বসল। তিতাস নিশ্চুপ হয়ে কাব্যর অন্য পাশে বসে আছে, কেউ কোনো কথা বলছে না। কিছুক্ষণ বাদে জিহাদকে দোকান থেকে আসতে দেখে চৈত্রী উঠে এগিয়ে যায়, জিনিসগুলো নিয়ে ফের এসে কাব্যর পাশে বসে, নিন। কাব্য অবাক হয়ে তাকায় চৈত্রীর দিকে, চৈত্রী ব্রো কুচকে রেখেছে। কাব্যকে তাকাতে দেখে কুচকানো ব্রো আরও কিছুটা কুচকে ফেলে, জিজ্ঞাসা করে, ওভাবে তাকিয়ে আছেন কেন, জ্বরে তো দেখি একদম কাবু হয়ে গেছেন। কাব্য নিশ্চুপ। চৈত্রী বলল, জ্বরের জন্য বুঝি এনার্জি কমে গেছে, নাকি জ্বরের আগে থেকেই আমায় মানানো এনার্জি কমে গেছে। সেদিন মনে হয় এনার্জি বিস্কুট সম্পূর্ণ খাননি, নিন এখন এনার্জি বিস্কুটটা খেয়ে আপনি ফের আমায় মানানোর জন্য এনার্জি তৈরি করুন, আর আমি জগড়া করার জন্য এনার্জি তৈরি করি। কাব্য হেসে ফেলে, তার চোখে পানি চলে আসে, জ্বরের প্রভাবে নাকি খুশিতে সেটা সে বুঝতে পারছে না। তিতাস আর জিহাদ এতক্ষণ চুপচাপ ওদের দেখছিল আর কথা শুনছিল। চৈত্রীর স্বাভাবিক ব্যবহারে ওরা ভীষণ খুশি হয়। এর মাঝে ট্রেন এসে পড়ে স্টেশনে। জিহাদ তিতাসের উদ্দেশ্যে বলল, চল আমরা গিয়ে রুহিকে খুঁজি। তিতাস মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। চৈত্রী বিস্কিটের প্যাকেট ছিঁড়ে এগিয়ে দিয়ে বলল, হাঁ করে তাকিয়ে আছেন কেন, এনার্জি বিস্কিট খান আর এনার্জি বাড়ান। কাব্য এবারও হাসে, বলে, তোমার হাতটা কি একটু ধরতে দেবে চৈত্র, তো ফ্রেন্ডস। গল্পের পর্ব এতটুকু ছিল। আজকের পর্বটা অনেক বড় ছিল, যার ফলে দুইটা পর্ব করেছি। দুইটা পর্বই আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। সবসময় ফারুক স্টারির সাথে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।